प्रिय শিক্ষার্থীরা অনলাইন ক্লাস শিশু কলেজের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের এই গণিত প্রথম পত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় বিষয়ে একটা সমস্যা সমাধান করব। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই ইনভার্স নির্ণয় করো যখন a = 2 1 2 minus 2 2 5 minus 4 3 7 minus 5 এই ম্যাট্রিক্সে আমাদের কি করতে হবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এখানে ডিটারমিন্যান্ট অফ এ নির্ণয় করতে হবে। তাহলে ডিটারমিন্যান্ট অফ এ 1 2 2 5 4 3 7 5। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স এ এই ডিটারমিন্যান্ট হলো এ। তাহলে এখন ডিটারমিন্যান্ট বের করতে গেলে 1 × −25 + 28 অর্থাৎ আমি এটা প্রথম সারি বরাবর বিস্তার করছি −2 × −10 তারপরে +12 তারপরে −2 × 14 − 15 তাহলে এখানে 3 − 2 × 2 − 2 × −1 3 − 4 + 2 = 1 ≠ 0। তাহলে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সে যে নির্ণায়ক হলো কত 1 যেটা ≠ 0 অর্থাৎ বলতে গেলে এইটাকে এটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি বলবো ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে এখন আমরা নির্ণায়ক বের করলাম, নির্ণায়ক বের করে এখন আমাদের বের করতে হব সহগুণক। তাহলে এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সের সহগুণক বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক বের করতে গেলে প্রথমে এ 1 1 আচ্ছা এ ম্যাট্রিক্সের সহগুণক বের করছি এ 1 1 এ 1 1 বলতে কি প্রদত্ত ম্যাট্রিক্সের কি বলবো প্রথম মুক্তি অর্থাৎ প্রথম কলাম এবং প্রথম সারি প্রথম মুক্তি জন্য যেটা আসতেছে এটা হবে তোমার 5 − 4 7 − 5। তাহলে এটাকে যদি আমি এখন বিস্তার সরি এখানে আমার একটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে হলো এখানে আমার এই যে −1 হোল টু দি পাওয়ার 1 + 1 × এই 5 − 4 7 − 5। তাহলে এখানে আমার কি আসতেছে −1 হোল টু দি পাওয়ার 2 আসবে। তাহলে 2 হলে আমার কি হবে চিহ্নটা পজিটিভ হবে, পজিটিভ হলে আমার আমি আর লিখতেছি না। তাহলে মাইনাস কত 25 আর মাইনাস 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 এইদিকে −28 আসছে না, তাহলে +28 = 3। তাহলে এ 1 1 পেয়ে গেলাম। এরপরে আচ্ছা আমি এখানে এইটা লিখে রাখি
যে এটা পাইছি 1 ডিটারমিন্যান্ট অফ তাহলে এ 1 2 minus 1 whole to the power 1 plus 2 তাহলে 2 হচ্ছে আমার এই যে দ্বিতীয় এটা দ্বিতীয় ভুক্তিটা তাহলে এই সারি বাদ কলাম বাদ যাবে এবং এই সারি বাদ গেলে আমার থাকবে কত 2 minus 4 আর 3 minus 5 তাহলে এখানে এই 1 plus 2 3 অর্থাৎ minus 1 whole cube হলে আমার আসতেছে তোমার কি minus 1 তারপরে এইটাতে আমি বিস্তার করি তাহলে minus 10 plus 12 তাহলে minus 1 into কত 2 equal to minus 2 এরপরে আমার x 1 3 minus 1 whole to the power 1 plus 3 1 কি হবে এই ভুক্তিটা তাহলে আমার এই 2 5 3 7 তাহলে 4 এইটাও পজিটিভ আসবে তাহলে আমি এটা চিহ্নটা লিখতেছি না তাহলে কত 7 2 14 14 minus 15 equal to minus 1 এই পরে এ 1 এ 2 1 a 2 1 minus 1 whole to the power 2 plus 1 2 plus 1 this তাহলে এই কলাম এবং এই সারি বাদ দিয়ে যেটা থাকতেছে কি 2 minus 2 7 5 2 minus 2 7 minus 5 তাহলে 2 plus 1 3 তাহলে minus 1 এরপরে আসতেছে কত মাইনাস 10 প্লাস 7 গুণে 14 40 তাহলে মাইনাস 1 ইনটু 4 ইকুয়াল টু 4 এরপরে আসতেছে এ 2 2 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 2 তাহলে 2 প্লাস 2 হলো আমার এই মুক্তি তাহলে এই কলাম বাদ গেলে এই সারি বাদ গেলে 1 minus 2 1 minus 2 তারপরে 3 minus 5 তাহলে এটা হচ্ছে 2 plus 2 4 তাহলে minus 1 এর হোল টু পাওয়ার 4 হলে এটা পজিটিভ পজিটিভ হলে আমার কি আসতেছে minus 5 এই plus 3 2 হচ্ছে 6 equal to 1 এরপরে আসতেছে a 1 না 2 3 equal to 2 3 হচ্ছে আমার এই ভুক্তি তাহলে আমার এই সারি এবং এই কলাম বাদ দিলে 1 2 3 7 minus 1 whole to the power 2 plus 3 এই 1 2 3 7 তাহলে 3 2 5 তাহলে এখানে minus 1 তাহলে minus yeah, 7 minus 3 দুগুণে 6 equal to minus 1 into minus 1 equal to minus 1 এটা 1 হচ্ছে আমার ভুল হচ্ছে তাহলে 1 into 1 minus 1 তাহলে আমাদের আরো বাকি আছে হলো এখন আচ্ছা আমার সুবিধার্থে আমি এখানে প্রথম লাইনটা যেহেতু মুছবো এর আগে আমি a11 equal to পাইলাম কত তুমি a12 equal to পাইছি কত এই minus 2 a13 equal to পাইছি আমার এই minus 1 এখন তাহলে আমি প্রথম এটা মুছতেছি এখন এ 31 অর্থাৎ এই প্রথম কলামের তৃতীয় ভুক্তি অর্থাৎ তৃতীয় সারির প্রথম ভুক্তি মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 তাহলে এই ভুক্তি হলে এই সারি এবং এই কলাম বাদ গেলে আমার থাকবে 2 মাইনাস 2 তারপরে 5
माइनस फोर এখন তাহলে 3 1 4 তাহলে এটা পজিটিভ আসবে পজিটিভ আমি চিহ্নটা লিখতেছি না তারপর মাইনাস কত 8 4 2 গুণে 8 মাইনাস আর এদিকে আসছে মাইনাস 10 তাহলে মাইনাস 1 হচ্ছে প্লাস 10 ইকুয়াল টু 2 এর পরে আসবে 2 3 2 এটি 2 এই হচ্ছে মাইনাস 1 होल टू द पावर 3 प्लस 2 তাহলে এই গুণনটা বাদ যাবে 1 माइनस 2 1 माइनस 2 2 माइनस 4 2 माइनस 4 তাহলে এখানে চিহ্নটা 3 প্লাস 2 5 তাহলে माइनस 1 এখন माइनस 4 জায়গাকে 4 তারপরে এইদিকে আসছে আমার কত এই माइनस 4 প্লাস 4 इक्वल टू ताहले इटा हो गया हमार कोतो जीरो एक पर आस्ते से ए थ्री थ्री इक्वल टू माइनस वन और टू डी होगा थ्री प्लस थ्री थ्री होले ए बुक्ती ताहले वन टू टू फाइव वन टू टू फाइव ताहले तीन तीन शॉय इटा हो पॉजिटिव आस्ते ताहले এটা লিখা প্রয়োজন নাই 2 বা 5 মাইনাস কত 4 ইকুয়াল টু 1 তাহলে আমি সহগুণকগুলো বের করে নিলাম এখন সহগুণকগুলো বের করে নেয়ার পরে আমার কি করতে হবে এখন অ্যাডজয়েন্ট অফ A অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট লেখা হয় A A D Z of X equal to ताहले आमार A1 वन आसे को तो 3 ताहले A1 टू आसे minus 2 और A1 टी minus 1 ताहले A2 1 4 A2 1 4 A2 2 1 और A2 3 होच्छे minus 1 তারপরে a3 1 হচ্ছে আমার কত 2 আর a3 2 0 আর a3 3 1 adjoint of a equal to a dot transpose তাহলে ট্রান্সপোজ এমন এই ম্যাট্রিক্সে আমরা কি করতে হবে ট্রান্সপোজ নির্ণয় ট্রান্সপোজ নির্ণয় করা হচ্ছে আমাদের এই সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা তাহলে এই সারি আছে 3 মাইনাস 2 মাইনাস 1 4 1 মাইনাস 1 2 0 1 তাহলে আমার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা হয়ে গেল এরপরে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার পরে তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত রিয়ার ফর এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আমি পূর্বে ডিটারমিন্যান্ট অফ এ পাইছি কত 1 এখন অ্যাডজয়েন্ট অফ এ পাইলাম কত অ্যাডজয়েন্ট অফ এ পাইছি 3 4 2 -2 1 0 তারপরে -1 -1 1 তাহলে ইকুয়াল টু 3 4 2 माइनस टू वन जीरो माइनस वन वन ताहले ए होच्छे आमादे उत्तर अर्थात जे मैट्रिक्स टा दिया थाकबे प्रदत्त प्रदत्त मैट्रिक्स से आमादे विपरीत मैट्रिक्स आमरा ठीक एइभावे निर्णय करब
তাহলে এখন তোমাদের আমি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখালাম এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে ওইটা ওই ম্যাট্রিক্সটা কি হতে হবে প্রথমে এই ওই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হতে পারবে না শূন্য হলে ওইটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব না এবং প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক যখনই শূন্যের সমান হবে না তখনই ওই ম্যাট্রিক্সের এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব তাহলে তোমরা ঠিক এইভাবে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এগুলা দেখে নেবা তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ আগামীতে দেখা হবে